হ্যালো, আমার নাম সোমনাথ। আমি একটা ছোট গেম কমেন্ট্রি করছি, এজ অফ এম্পায়ার্স বিটুইন কলকাতা অ্যান্ড ব্যাঙ্গালোর। এখানে সাইডে পড়েছে স্নাইপেন ফ্রম ব্যাঙ্গালোর, খেলছে গথ নিয়ে। এখানে সিরিয়াস স্যাম খেলছে মঙ্গলস নিয়ে, এবং তার সাথে পার্টনার আছে আর একজন কিং দ্য গ্রেট ওয়ান, সে খেলছে চাইনিজ নিয়ে। আর অপোনেন্ট টিমে খেলছে ধনু হুন্স নিয়ে, পকেট প্লেয়ার মায়ান্স নিয়ে, এবং সাইডে পড়েছে গথের এগেনস্টে আর একটা গথ মাত্র। তো গেমটা স্টার্ট করা যাক, শুরু একটু ফাস্ট ফরওয়ার্ড করি। এখানে মায়ান গুড আর্চার সিভিলাইজেশন, মঙ্গলস গুড এভরিথিং ক্যাভেলারি ইনক্লুডেড, চাইনিজ আর্চার সিভিলাইজেশন হুন্স ক্যাভেলারি, দুটো গথ ইনফ্যান্ট্রি সিভিলাইজেশন, হুস্কালদের প্লাস সিক্স আর্মার থাকে, আর্চার দিয়ে কিচ্ছু হয় না। গেম নর্মালভাবে এগোচ্ছে, ছজন শিপে, তারপর লাম্বার ক্যাম্প উড, সাতজন শিপে আছে সেম। পকেট প্লেয়ার এখানে দেখতে হবে একজন মঙ্গল আর একজন মায়ান। মায়ানদের চিপ আর্চার, মঙ্গলদের বেটার ফুড কালেকশন, নট ফ্রম শিপ কিন্তু ফ্রম বোর অ্যান্ড ডিয়ার। হুন্স বাড়ি বাঁধতে হয় না, ভালো সেভ। চাইনিজরা প্রথমে পাঁচটা ভিলেজের পায়, তো পপুলেশন বেশি থাকবে তাদের। 12-13 চলছে, 13-14 ভিলেজের প্রোডাকশন কন্টিনিউস হতে হবে ফিউডাল এজ অবধি, তারপরেও ইনফ্যাক্ট এরা পিন পয়েন্ট করছে কে কোথায় আছে লোকেশন। যেমন স্কাউটিং ইনফরমেশন, অপোনেন্টকে পায়নি, কিং দ্য গ্রেট ওয়ান স্নাইপিং পেয়ে গেছে, ধনু এখনও অপোনেন্ট পায়নি, মাতাল পেয়ে গেছে, মাঝখানে দুজন ব্ল্যাক ডেথ, নিচের অ্যালি কেস কল করছে, দরকার নেই, সিরিয়াস স্যামও পেয়ে গেছে, দেখা যাক কী হয়। দুটো কথ পাশাপাশি পড়াতে মজার খেলাটা নাও হতে পারে, আলাদা দিকে পড়লে বেশ ভালো হতো। এখানে স্নাইপেন বল করছে, এখানে ছোট্ট খাট্ট একটা ওকে স্কাউট গিয়ে ভিলেজারকে ইগনোর করছে। কার সিরিয়াস স্যাম হাউসড, এখানে সবাই নিউ প্লেয়ার, খুব একটা ব্যাপক গেম দেখার নেই, কিন্তু মজার গেম হয় নর্মালি। কেউ একজন আর্মি বানাচ্ছে, সিরিয়াস স্যাম ইজ মেকিং আর্মি, ড্রাশ করবে কিন্তু ড্রাশের জন্য লেট হয়ে গেছে 13 মিনিট, নর্মালি ড্রাশ আরও তাড়াতাড়ি হয়। এখানে ওয়ার্ল্ড, দুটো আর্চারি রেঞ্জ, ধনু স্টোন কাটছে, টাওয়ার আসার চান্স আছে, এখানে স্টোন আছে টাওয়ার আসার চান্স আছে। ইনফ্যাক্ট কলকাতা টিমের সবাই স্টোন কাটছে, ব্যাঙ্গালোর টিমের স্টোনে দেখতে পাচ্ছি না কাউকে। মিলিশিয়া বানিয়েছে কিছু, গথ ইনফ্যান্ট্রিতে মেনলি ফোকাস করবে, এক দুটো আর্চার প্রডিউস হতে পারে ফিউডালাইজে, তাছাড়া আর কিছু নেই, দেখা যাক। এখানে আর্চার বেরিয়ে গেছে ধনুর, নর্মালি 3-3 এরকম ওপেন ম্যাপে খেলা হয়, সেখানে যারা মাঝের প্লেয়ার তারা নর্মালি ফার্স্ট ক্যাসেল করে, সাইডে ফ্ল্যাঙ্কের প্লেয়ারগুলো তারা ফিউডাল অ্যাট্যাক শুরু করে, মানে মোটামুটি ভালোই ওয়াল হয়ে গেছে। আর্চারি রেঞ্জ ফরওয়ার্ড মানে অ্যাটাকিং হবে এখানে, এখানেও আর্চার প্রডিউস হয়ে গেছে, যাচ্ছে তারা নর্মালি উড লাইন আর গোল্ড লাইনে ইরিটেট করা হয়। আর্চার নিয়ে কোনো হচ্ছে, ইনফ্যাক্ট ভিলেজার নিয়ে টাওয়ার আসার চান্স আছে এখানে, এখানে শিয়ালে যে কতগুলো মারা যাচ্ছে জানি না, শিয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনটে এখানে কিছু ম্যান অ্যাটাম্পস আর স্কাম, স্কাম আর্চারদেরকে এফেক্টিভলি মারে,
আর্চার বানালে লাভ নেই। এখানে উড লাইনে ইরিটেট করা হচ্ছে, কতক্ষণ পরে লক্ষ্য করে সেটাই দেখা যাক। লক্ষ্য করেছে, এদিকে টাওয়ার আস হচ্ছে, টাওয়ার উঠে গেছে একটা। এদিকেও টাওয়ার আস হওয়ার চান্স ছিল কিন্তু ধরা পড়ে গেছে এখানে। আর এখানে কিছু ইরিটেশন হচ্ছে, এখানে ডিফেন্সিভ টাওয়ার বসানো হলো, তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। সিএসএম এর ইনএফেক্টিভ হলো, একটা একটা করে আর্চার আসছে, এটা ভালো না। একসাথে গ্রুপ করে পাঠালে বেশি বেটার হয়। এখানে ইনফ্যাক্ট টাওয়ার আসছে সফল, আরও আর্চার আসছে, মানে ভিলেজের দিয়ে টাওয়ার মারা সম্ভব না। স্কাম বেরোলো, স্কামরা খুব ভালো ইয়ে করে, কিন্তু টাওয়ারের নিচে দাঁড়িয়ে মরার কোনো মানে নেই। বিল্ডিং দিয়ে ওয়াল বেরোটা খুব ভালো, না না না, ভিলেজের দিয়ে মারার কোনো মানে হয় না। এখানে একটু পজ করি, এখানে কিছু খুচরো খাচরো অ্যাটাক হচ্ছে। স্কাম ভার্সেস স্কাম, এখানে ম্যানাটামস, ওকে এখানে অ্যাটাকটা থেমে গেছে, কিন্তু এখানে ভালো টাওয়ার রাস্তা হয়েছে। এখানে এখানে কিছু ভিলেজার মারার চেষ্টা হয়েছিল, কিন্তু দুটো টাওয়ার বসে গেছে ডিফেন্সিভ, কোনো লাভ নেই। এদিকে উড লাইনেও দুটো টাওয়ার বসলে আর কোনো অ্যাটাকটা কোনো লাভের হবে না, ইনফ্যাক্ট বসে গেছে। আর এদিকে টাওয়ার আসটা খুবই ভালো হয়েছে, ইনফ্যাক্ট এটা সফল হলে কেটিজিওর অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যাক, এরা দুজনেই পকেট প্লেয়ারগুলো শান্তিতে রাজ্য করছে, কোনো অ্যাটাক হচ্ছে না, কারণ ইনিশিয়াল অ্যাটাক ফেল হয়েছে না। এখানে দুটো আর্চার পাঠিয়েছে, ফাস্ট ফরওয়ার্ড করা যাক। এখানে একটা ডিফেন্সিভ টাওয়ার, এখানে ইরিটেশন হয়েছে মনে হয় কিছু। আর একটা টাওয়ার আসছে, ইনফ্যাক্ট এর সময় স্নাইপেন বা সিএসএম এর এখানে যদি ধনুকে একটু অ্যাটাক করা যেত তাহলে খুবই ভালো হতো। সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এখানে কিছু বাড়ি ঘর বানিয়ে রেখেছে মার্কেট। ইনফ্যাক্ট একটা ভিলেজার বেঁচে ছিল, মোটামুটি বাড়ি দিয়ে ওয়াল করে দিয়েছে, সাইডে ওয়াল, কিন্তু এইটা সবাই 26 মিনিট হয়েছে, ক্যাসেলে যাচ্ছে সবাই মোটামুটি, তবে ক্যাসেল দেখতে পাওয়া যাবে মোস্ট প্রবলি। এটা যদিও ইন গেম টাইম অনেক ফাস্ট হয় নর্মাল টাইম থেকে। এখানে আবার কিছু স্কাম দিয়ে অ্যাটাক হয়েছিল, এখানে অলমোস্ট টাওয়ারে ভর্তি করে দিয়েছে, কেটিজিওর অবস্থা ভালো নেই, স্কাম দিয়ে আটকানো যাবে না বেশিক্ষণ। একটা স্কাম মারলে ক্যাসেলে যেতে লেট হয়। এদিকে দুজনই গড প্লেয়ার ক্যাসেলে চলে গেছে, ও ক্যাসেল দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু জানি না এদিকে স্টোন কালেকশন হয়েছে কিনা। হ্যাঁ, স্টোন কালেকশন হচ্ছে সেই ক্যাসেলের জন্যেই। এখানে ডিফেন্সিভ টাওয়ার, যদি ক্যাসেলে যে অ্যাটাক হয় তাই জন্য। এখানে মোটামুটি কেটিজো রাজ্য শেষ, এখানে কিছু অ্যাটাক হয়েছে, স্নাইপিং করেছে, ব্যারাজ ভেঙে যদিও লাভ নেই, কিন্তু টাওয়ারের আগে এগোতে পারবে না।
লং সোর্সম্যান হয়ে গেছে রিসার্চ দুজনেরই আর্চার খুব ভালো এই চ্যাম্পিয়ন লাইনের যে কোনো ইউনিট মারার জন্য আর্চার খুবই ভালো ডিফেন্সিভ ইউনিট যদিও ক্যাসেলের পর হুস্কাল রইলে প্রবলেম হবে এদিকে নাইটস বেড়ে গেছে ইনফ্যাক্ট সিরিয়াসমেরও নাইটস বেড়ে গেছে কিন্তু এখানে ক্যাসেল খাড়া তাই বেশি কিছু হ্যারাস করা সম্ভব হবে বলে মনে হচ্ছে এখানে ফাঁকায় ফাঁকায় মরছে স্নাইপেনের আর্মি যদি উড লাইনে অ্যাটাক করার চেষ্টা করেছিল কিন্তু এই বললাম আর্চারগুলো খুবই ভালো এদের ডিফেন্সিভ একটা ক্যাসেল এখানে হয়ে গেছে এখনও ক্যাসেল বসেনি সিরিয়াস আর্মি দূরে ডাউন সেন্টার হয়ে গেছে এখানে হ্যারাস করছে ধনুর নাইটস ইনফ্যাক্ট এখানে খুবই খারাপ অবস্থা কেটিজিও কেটিজিও অলমোস্ট বেশিপ করতে বাধ্য হবে এখানে তিনটে ফার্মার আর কিছু দেখতেই পাচ্ছি না এখানে টিএ হেল্প করেছে সিরিয়াস র্যাম কিছু নাইটস দিয়ে কিছুক্ষণের জন্য র্যামগুলো ভাঙা যাবে এখানে স্টাম আর হুস্কাল বেরিয়ে গেছে হুস্কালের সামনে আর্চার টিকতে পারবে না এইদিকেও হুস্কাল বেরিয়ে গেছে এখানে অলমোস্ট কেটিজিও রাজ্য শেষ এখন থ্রি ভার্সেস টু খেলা হবে মোস্টলি কারণ ধনু কোনো রকমেরই অ্যাটাক পায়নি স্নাইপেন আর এসএসের অ্যাটাক করা উচিত ছিল ফিউডালেজে কিন্তু সেটা হয়ে ওঠেনি ভিলেজার হ্যারাস করতে ঢুকছে এখানে স্নাইপেন এখানে আর্চার কিছু পাঠানো হচ্ছে কোন দিকে বোঝা যাচ্ছে না টাউন সেন্টার শেষ র্যামন নাইটস খুব ভালো এখানে কিছু ভিলেজার হ্যারাসমেন্ট হচ্ছে আর্মি একটু আসতে লেট এখানে নতুন টাউন সেন্টার কেটিজিও নিজের রাজ্য ছাড়া খুবই ভালো ধনু খুবই ভালো অ্যাটাক করছে এবার মুভ করেছে সেকেন্ড এবার সিরিয়াস আমার অবস্থা খারাপ হতে চলেছে একবার রাজ্য ঘুরে দেখে নিল কী আছে স্কাম বানিয়েছে স্কাম নাইটের কাছে কিছু টিকবে না তিনটে নাইট কোনোটা স্কাম মেরে দিতে পারে এমনি খুবই ভালো অবস্থা মায়ানার্চার বেরোনোর টাইম হয়ে গেছে এবার ইনফ্যাক্ট এক লট প্লুমডার্চার যাচ্ছে খুবই চিপ এবং খুবই হ্যারাসিং কারণ স্পিডও বেশি এখানে কিছু আর্মি প্রোডাকশন হয়েছে হুস্কালের একটা লট আসছে মোস্ট প্রবাবলি ওকে দুটো ক্যাসেল হালকা কিন্তু স্নাইপারে ভালো আর্মি আছে এখানে কন্টিনিউয়াস হ্যারাসমেন্ট হচ্ছে ইকোনমি এসএসএর ইকোনমি এই আর্মিগুলো কিছুই করছে না ওয়েট করছে হয়তো কিছু ইম্পিরিয়াল বা কিছু দেওয়ার জন্য এখানে ভিলেজের হ্যারাসমেন্ট হচ্ছে সুন্দর ভিলেজের হ্যারাসমেন্ট এই আর্মিগুলো ফালতু বসে আছে তিনটে লাইন তিনটে নাইট উড লাইন খুঁজে পাচ্ছে হয়তো ফ্যাক্ট আমি উডের ভিলেজারই দেখতে পাচ্ছি স্যার একজন মারা গেছে বাবা যে অবস্থা সেকেন্ড টাউন থার্ড টাউন সেন্টার এখানে এক দুটো টাউন সেন্টার তিন নম্বরটা এটা গেছে এখানে একটা টাউন সেন্টার দুটো টাউন সেন্টার গোল্ডেন নর্মালি টাউন সেন্টার বানানো হয় ক্যাসেলে যে তার
তারপর রিসোর্সের জন্য 3 নম্বর টাউন সেন্টার, এখানে কিছু করার নেই। সবুজ কেটিজি অলমোস্ট এখানেই বেস গেড়েছে, খুবই পপুলেশন কম, সাপোর্ট দেওয়ার মতো অবস্থা নেই। এবার ট্রেপ চলে এসছে ইম্পেলে যাওয়ার পর, গ্লুম ডাচারের সামনে কিছু টিকবে না স্কালের বাজার। ওয়াও, নাইটও এসে গেছে সাপোর্ট করার জন্য, যাতে ট্রেপগুলো না ভাঙে। গেম অলমোস্ট ডিসাইডেড হয়ে গেছে এই জায়গায়, খুবই স্লো এদিকে স্নাইপার। মুস্কাল এসেছে ট্রেপ ভাঙার জন্য, যাই না ট্রেপ এখনকার জন্য আটকে থাকলো, কিন্তু যাই না। এইদিকে দুটো ট্রেপ যাচ্ছে মাতালের রাজ্যে, যদিও মাতালে ভালো আর্মি আছে। ট্রেপ নিয়ে এগোনো গেল না এখানে, এইবার আর্মি ঢুকে গেছে। ধনু এবং ব্ল্যাক ডেথ ভালো হেরাস করছে এখানে সিরিয়াস অ্যান্টকে। ইনফ্যাক্ট এই টাউন সেন্টারটাও কেটিজিও শেষ মোটামুটি। কেটিজিও কই? এখানে ধনু বালি কাটছে, কেটিজিও শোনা, কেটিজিওকে বুক পাঠালো। দুটো ভিলেজারই বোধহয় বেঁচে আছে, আর নেই। আমরা টিগল ভরি বানিয়েছে ব্ল্যাক ডেথ, সেখানে একটা ভালো লড়াই হচ্ছে। তো একটা ট্র্যাপ খুলেছে, একটা কেন খোলেনি যাই না। ট্র্যাপগুলো থাকলে হয়, কারণ উস্কার চলে এসছে, ট্র্যাপটা এখনও খোলেনি, জায়গা বাঁচানো হচ্ছে। অন্য কিছু একটা ট্র্যাপ গেল, এই আর্মিতে কিচ্ছু হবে না, কারণ এখানে দুটো দুটো টিম শেষ, দুটো প্লেয়ার শেষ মোটামুটি। ক্যামেল খুব গুড ইউনিট ভার্সেস নাইটস, তাই জন্য হয়তো ক্যামেল বানানো হচ্ছে, কিন্তু আর্চার এগেনস্ট প্রবলেম, স্কাম ভালো আটকানোর জন্য আর্চারকে। এখানে ট্রেপটা খুলেছে, এখানে তাহলে সেকেন্ড ট্রেপটা ভাঙেনি, আবার ধনু পাটি দিয়েছে নাইট, অসম। আরো লট আসছে, ট্রেপ যাচ্ছে, আমার মনে হয় না এরপর খেলা কন্টিনিউ করা উচিত ব্যাঙ্গালোর টিমে। ইকোনমি নেই বললেই চলে, ইনফ্যাক্ট পয়েন্টের ডিফারেন্স দেখলে অ্যাভারেজ 6000 জায়গায় 4000, অনেক কম। এদের ইকোনমি অলমোস্ট আনহ্যারাস্ট, যদিও এখানে ফুডের ভিলেজারগুলো দাঁড়িয়ে আছে, অনেক ভিলেজার দাঁড়িয়ে আছে ব্ল্যাক ডেথে। শেষ, এখানে ক্যাসেল উঠে গেছে সোনার সামনে, এটাও শেষ হচ্ছে। জিজি, সবাই জিজি, ফার্স্ট ভিক্টরি ফর কলকাতা টিম, ভালো গেম, টাওয়ারাস কাজে দিয়েছে। ওকে।